বন্ধুরা, সৌরভ দীপা চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমি এখন যাচ্ছি, রেডি হয়েছি। তোমার শ্রাবণ মাসের লাস্ট শনিবারে আমাদের এখানে শনি ঠাকুরের পুজো আর মা কালী পুজো হয় একসাথে, তো সেখানেই উপোস করেছি, তো সেখানেই যাব। তো সেখানে গিয়ে তোমাদের পুজো সব কিছুই দেখাবো আর পুষ্পাঞ্জলি দেবো এখানে। তো চলো যাই, পাখাটা বন্ধ করে নিলাম। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেয়ের জন্যে এই পুজোটা রেখেছি, অন্ধকার হয়ে গেল, তাহলে দেখা না। তো দেখো কত ফুল নিয়েছি। অনেক ফুল নিয়েছি, ফুলগুলো নিয়ে যাব, তোমাদের দাদাই বলেছে ফুলগুলো নিয়ে যেতে। তো তো চলো যাওয়া যাক। তো মেয়েকে নিয়ে যাচ্ছি, ছোট মেয়েকে শাশুড়ি নিয়ে গেছে, আর শাশুড়ি পুজো টুজো সব আগে দিয়ে এসছে, আমি শুধু ফুলটা নিয়ে যাচ্ছি, পুষ্পাঞ্জলি দেবো। তো চলো সেখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে গাছে অনেক ফুল ফুটে আছে, আর এই টগর ফুলের কুড়ি তুলেই গাথে শাশুড়ি। তো তবুও মাঝে মধ্যে একটা দুটো রয়ে যায়, কেননা সব ফুল একদম নিখুঁতভাবে কুড়ি তোলা সম্ভব হয় না। তো তারই মধ্যে ফুল রয়ে গেছে, তো অনেক ফুল নিয়ে এসেছি বাড়ি থেকে। তবু বড় পুজো যত ফুল হবে ততই ভালো। তো দু একটা ফুল যা ফুটে আছে তুলে নিয়েছি। তো চলো এবার ঠাকুরের ওইখানে যাওয়া যাক, আবার এখানেও একটা ফুল ফুটে আছে। তো চলো যাই, আর তোমরা নিশ্চয়ই এখান থেকে ওই পুজো হচ্ছে ওই আওয়াজ শুনতে পাচ্ছ মাইকের, কেননা সামনেই পুজোটা হচ্ছে বাড়ি থেকে একটুখানি। তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাই। কালকে আসবে।
সবাই অঞ্জলি দেবে বলে দাঁড়িয়েছে, তো আমিও প্রথমে অঞ্জলিটা দিয়ে নিই, তারপর শাশুড়ি দেবে, কারণ একবারে হবে না, অনেক লোক আর সবাই দাঁড়িয়ে দেবে। দেখো নিচেটা পুরো ভিজিয়ে গেছে, কেমন জল হয়ে তো পুরো ভিজে গেছি আমি, আর আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সে বলার মতো না। বড় মেয়ে তো ওইখানে গিয়ে পুরো ভিজে গেছিলো, তো ওকে দিয়ে গেছি বৃষ্টিতে ভিজে ভিজে। আবার ছোট মেয়েকে নিয়ে আসলাম, আমার পুষ্পাঞ্জলি হয়ে গেছে, শাশুড়ি রাখানো হয়নি। কেঁদেই যাচ্ছিস কেন? তো শাশুড়ি পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে নিয়ে আসবো প্রসাদ। তো এখন একটু আমি ড্রেস চেঞ্জ করে পুরো রাখবো পুরো ভিজে। তো ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর পুরো দেখো চুলে যে পুরো ভেজা, তো চুলটা শুকোবে। আর আমি জুতো প্রথমবারে জুতো পরে যাইনি, খালি পায়ে গেছিলাম, তখন ফুল নিয়ে গেছিলাম। আর দ্বিতীয়বারে দেখলাম কি জোর মেঘ উঠেছে, তারপর ভাবলাম বৃষ্টি হবে হয়তো, তো জামা কাপড় তুলতে এসেছিলাম, তো জামা কাপড় তুলে আবার গেছি, তখন জুতো পরে চলে গেছি আর কেমনে। তো ওইখানে জুতো রেখেছিলাম সাইডে, আর এত জোর বৃষ্টি হয়েছে মানে জুতো পুরো ভেসে কোথায় চলে গেছে। আসার সময় একটা জুতো পেয়েছি, আর জুতো পাইনি, একটা খুঁজলাম অনেকক্ষণ ধরে তো পাইনি, আর ভেজা গায়ে কতক্ষণ থাকবো, তো তার জন্যে আর খুঁজলাম না, চলে এলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।